বেসিক উইভের যে তিনটা টাইপ তার মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে প্লেন উইভ। আজকে আমরা প্লেন উইভ ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখব। তো শুরুতে আমাদেরকে একটা ফর্মুলা নাম্বার লাগবে। তো আমরা যদি ওয়ান আপ ওয়ান ডাউনের ফর্মুলা নাম্বারে প্লেন উইভ ডিজাইনটা করি, তো আমরা ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। প্লেন উইভে একটা ওয়ার্কের সুতা যদি ওয়ান আপ ওয়ান ডাউন হয়, পরবর্তীতে সেকেন্ড ওয়ার্কের সুতাটা তার অল্টারনেটিভ হবে, অর্থাৎ যেখানে আপ ছিল সেখানে ডাউন থেকে শুরু হবে। সো এখানে যেহেতু ওয়ান আপ ওয়ান ডাউন থেকে শুরু হয়েছে, সো এই পরবর্তীতে ওয়ার্কের সুতায় ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ, ওয়ান ডাউন ওয়ান আপ এভাবে অল্টারনেটিভ হবে। সো এখানে যেহেতু আবার ওয়ান ডাউন ওয়ান আপ থেকে শুরু হয়েছিল, ঠিক তার পাশের ওয়ার্কের সুতাটায় তার অল্টারনেটিভটা হবে। এখানে যেহেতু ওয়ান ডাউন ওয়ান আপ থেকে শুরু হয়েছিল, সো ঠিক তার পাশের সুতাটায় অল্টারনেটিভ ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ঠিক এভাবে এটার অল্টারনেটিভ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ, এবং তার অল্টারনেটিভ ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, অল্টারনেটিভ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের এতটুক অংশটাই বারবার রিপিট হচ্ছে, এখানে এখানে এই পাশে এবং এই পাশে। সো এই এতটুক অংশটাই আমাদের বারবার রিপিট হচ্ছে, সো আমরা এই এতটুক অংশটাকে রিপিট সাইজ বলতে পারি। সো রিপিট সাইজ হচ্ছে আমাদের টু ইন্টু টু, ওয়ার্কের দিকে দুইটা এবং ওয়েফটের দিকে দুইটা। সো আমাদের রিপিট সাইজটা হবে টু ইন্টু টু। সো আমরা যদি এখন এটা ড্রাফটিং প্ল্যানটা করি, এক নম্বর ওয়ার্কের সুতার জন্য এক নম্বর হিল ফ্রেম, দুই নম্বর ওয়ার্কের সুতার জন্য দুই নম্বর হিল ফ্রেম। দেখা যাচ্ছে যে তিন নম্বর ওয়ার্কের সুতা এবং এক নম্বর ওয়ার্কের সুতা সেম, সো একে আবার এক নম্বর হিল ফ্রেম। সো এইভাবে একটা স্কিপ ড্রাফট করে ফেলি। সো এখন যদি আমরা লিফটিং প্ল্যানটা করি, তো দেখা যাচ্ছে এই ওয়ার্কের সুতার যে ডিজাইনটা সেটা হবে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, এবং দ্বিতীয়টাতে এই দুই নাম্বার ওয়ার্কের সুতার ডিজাইনটা হবে। সো ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ। সো এই হয়ে গেলো আমাদের ওয়ান আপ ওয়ান ডাউনের একটা প্লেন উইভ ডিজাইন। সো এখন আমরা যেটা দেখবো টু আপ টু ডাউনের একটা প্লেন উইভ। সো এই হচ্ছে আমাদের একটা টু আপ টু ডাউনের একটা প্লেন উইভ, ঠিক আগের মতোই। যেহেতু টু আপ টু ডাউন, সো দুটা আপ এবং দুইটা ডাউন, আপ আবার দুইটা এবং আবার দুইটা ডাউন, ঠিক তার অল্টারনেটিভ দুইটা ডাউন দুইটা আপ, দুইটা ডাউন দুইটা আপ, ঠিক তার অল্টারনেটিভ দুইটা আপ দুইটা ডাউন দুইটা আপ দুইটা ডাউন। এবং যেহেতু এই এতটুক একটা অংশটাই বারবার রিপিট হচ্ছে, সো এতটুকটাকে রিপিট সাইজ করে মার্ক করে নিয়েছি, এবং এটা রিপিট সাইজটা হবে টু ইন্টু ফোর। যেহেতু ওয়ার্কের দিকে দুটা সুতা এবং ওয়েফটের দিকে চারটা সুতা, সো এটা রিপিট সাইজটা হবে টু ইন্টু ফোর। প্লেন উইভের ড্রাফটিং প্ল্যানটা মোটামুটি স্কিপ ড্রাফটাই হয়। সো স্কিপ ড্রাফট যেহেতু লিফটিং প্ল্যানটা হবে ঠিক এই ওয়ার্কের সুতার ডিজাইনটা এই লিফটিং প্ল্যানের এক নম্বরে বসে যাবে, এবং এই ওয়ার্কের সুতার ডিজাইনটা লিফটিং প্ল্যানের দুই নম্বরে বসে যাবে। সো এই হয়ে গেলো আমাদের প্লেন উইভ ডিজাইন।